উচ্চবর্তী পরীক্ষা সংক্রান্ত এ পর্যন্ত আমরা বহু সংখ্যক নিউজ আপডেট ধাপে ধাপে পেয়েছি বাট সেই ম্যাক্সিমাম নিউজ এবং আপডেট থেকে আমাদের যে আশা দেওয়া হয়েছে সেই আশায় আমরা হতাশ হয়েছি নিরাশ হয়েছি কারণ হচ্ছে এই গুচ্ছবর্তি কমিটির যে কার্যকলাপগুলো তার মধ্যে কোনো সমন্বয় নাই অর্থাৎ সমন্বয়হীনতার কারণে যে সম্ভাব্য রেটগুলো দেওয়া হয় সেগুলো বারবার পিছিয়ে যায় যে বিষয়গুলো করা হয় সেগুলো সিদ্ধান্ত পরিবর্তন হয় মানে কোনো কিছুই সঠিকভাবে রিয়ারেঞ্জ করা সম্ভব হচ্ছে না তো গুচ্ছবর্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ যে আপডেটটা দেওয়া হয়েছিল বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেটি হচ্ছে আগস্টের মাঝামাঝির মধ্যেই সিলেকশনের ফলাফল দেওয়া হবে অর্থাৎ প্রাথমিক আবেদন শেষ হয়েছে তার ফলাফল প্রকাশ করা হবে বাট এখন যখন আমরা অপেক্ষা করছি যে আগস্টের মাঝামাঝি সময় পার হয়ে গেল তো আমাদের এখনও পর্যন্ত সিলেকশনের ফলাফল কেন আসতেছে না আমাদের এক্সাম হবে সে একটা প্রিপারেশনের বিষয় আছে তো বারবার যদি এভাবে সকল কিছু আবার পরিবর্তন হয় তখন কিন্তু প্রিপারেশনে অবশ্যই একটা ব্যাঘাত সৃষ্টি হয় তো এখন পর্যন্ত যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমরা ম্যাক্সিমাম কিন্তু নিরাশ হয়েছি তো সর্বশেষ যে আপডেটটা এসেছে সেটি হচ্ছে গুচ্ছবর্তী পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল কখন দেওয়া হবে গুচ্ছবর্তী পরীক্ষার উপাচার্য কমিটিগণ এবং কি সকলেই মিলে একটা মিটিং করবে একটা সভা করবে সেই সবার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক যে আবেদনের ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং অন্যদিকে পরীক্ষার ডেট নির্ধারণ করা হবে এবং প্রাথমিক আবেদন ফলাফল শেষ হলেই কিন্তু আমাদের চূড়ান্ত আবেদন শুরু হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো রয়েছে এবং কি পরীক্ষার ডেট নিয়ে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে একটা ধারণা করা হচ্ছে যে অক্টোবরের মধ্যেই পরীক্ষা নেওয়া শুরু করে দেবে বাট আপনাদের কিন্তু অনেক আশাই দেওয়া হয়েছে অনেক ধারণাই দেওয়া হয়েছে যখন মিটিং হবে সেই মিটিংয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে অবশ্যই প্রিপারেশন নিব বা সেগুলো বিবেচনা করব। যেহেতু মিটিং হবে মিটিংয়ে প্রাথমিক আবেদন ফলাফল দেওয়া হবে তারপর চূড়ান্ত আবেদন শুরু করা হচ্ছে এরপরে পরীক্ষার ডেটও হয়ে যাবে সেই মিটিংয়ে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যকলাপগুলো স্টার্ট করবো আমাদের প্রিপারেশনটা নিব সুতরাং ধাপে ধাপে আমাদের হতাশা দেয়া হলেও নিরাশ করা হলেও কিন্তু সর্বশেষ যে আপডেট এসেছে আমরা সেজন্য অবশ্যই অপেক্ষা করবো এবং কি রেজাল্ট যখন আসবে আপনি সাথে সাথে তোমাদের মাঝে সেগুলো শেয়ার করে দেবো যাতে করে এই অপারটাল সিস্টেমগুলো তোমাদের মাঝে ইজি হয়ে যায় এবং কি গুচ্ছবর্তী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যে ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে আছে তোমরা যদি কেউ মিস করে থাকো সেগুলো দেখতে পারো এবং কি গুচ্ছবর্তি পরীক্ষার জন্য সেক্ষেত্রে বিজ্ঞান মানবিক বাণিজ্য তোমাদের কোন ইউনিটে কোন বইগুলো লাগবে এগুলো যদি তোমরা এখনও পর্যন্ত সঠিকভাবে নির্বাচন করতে না পারো তাহলে দেয় এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো দেখে এই বিষয়টা পূর্ণাঙ্গ নিয়ে নাও এবং কি কোনো বই প্রয়োজন হলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিও তাহলে যে কোনো বই অনলাইনে তুমি ঘরে বসে দিতে পারবে